আওয়ামী লীগের একটা সভাপতি পাইয়া এখানে এসে দুটার আগে কয়ে দেয়, হুজুর মোদির বিরুদ্ধে আমার কথাটা তো কইেন না, কথা কর না কে, জোরে কও, আরো জোরে কও, ওই আকাড়া বেডাল বিরুদ্ধে কথা কইলে কি হইব, আমার ফাঁসি হইব, ওক তাতে কি হইছে, হে কথা কও না কেন, হে তুমি যদি মুসলমানের মুলা হইতা, হে এসি, হে ডিসি, হে এসপি, যদি মুসলমানের রক্ত থাইকা থাকে, যেই দেশে আমার কোরআনের বিরুদ্ধে আইন পাস হয় ওই দেশের দাদুরে বুঝি তাবু করে দিন, অন্তত একটা কথা তো বলতে হবে, কথা বলো না কেন, কথা না বললে কিসের সাতার আলেম আমি, কিসের সাতার আমার চাকরি, কোন চাকরির উপরে, কোন শেখ হাসিনার মিল্লাতের উপরে, খালেদা জিয়ার মিল্লাতের উপরে তোমার কবরে রাখবে না, রাইখা আসতে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই মানুষটা যদি আবু জেহেলের রাতে ঘুষি খাইতে পারে কোরআনের লাইগা, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, তাহলে আমি কথা কইলে দোষ কি, কথা বল না কেন, কষ্ট হইতাছে আর কমু না, কমু না, কমু না, না না, মুসলমানের পোলায় দিকে তাকা হয় জমিনের মালিক কে, যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয় ওর বিরুদ্ধে যদি তুমি কথা না কও চাকরির ডরে, এই কোরআন হাতে নিয়ে বলছি তোমার বিচার আল্লাহ করবে, কথা বলো না কেন, আমাদের করতে হবে না, ওই মালিক করবে, ওই মালিক, এই কোরআনের অক্ষর গুলা কোন জায়গায় পাবা না, শুধু পাতা পাইবা, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার, যিনি কোরআন পাঠিয়েছে তিনি বলেছেন কোন ভুল নাই, সাথে সাথে আবার বলছে কোরআনের হেফাজতের দায়িত্ব কারো হাতে দেই নাই, আমার নিজের হাতে রাখছি, তোরা কোরআনের পক্ষে কথা বলবি না, কোরআন আমি আসমানে লই আমি, কথা কর না কেন, দোয়া করে না আমাগো যুগে যেন কোরআনের সাদা পাতা পড়ে না, তাই কষ্ট হয়, আর মাত্র পাঁচ মিনিট কথা কম, সারা রায় আরে না দুইটা বুয়া কথা, আরে না তাকা ওই দিকে, আমি করব যে কয়টা বলতে আল্লাহ তৌফিক দেয়, শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে খামোশ, ইনশাল্লাহ বলেন, শুধু আমার দিকে তাকাবেন, চোখে পানি থাকবে, ইনশাল্লাহ বলেন, আওয়ামী লীগের একটা সভাপতি পাইয়া এখানে এসে দুটার আগে কয়ে দেয়, হুজুর মোদির বিরুদ্ধে আমার কথাটা তো কইেন না, কথা কর না কে, জোরে কও, আরো জোরে কও, ওই আকাড়া বেডাল বিরুদ্ধে কথা কইলে কি হইব, আমার ফাঁসি হইব, ওক তাতে কি হইছে, হে কথা কও,